একদম এরা হালব রে ভাই হ্যাঁ أنا أقول لك 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 কিন্তু স্বামী তো জানে না যে সেলুনের মালিক বিশাল গলে একমাত্র আমি ও তো দইটাই বুঝছো দি আখার পর গ্যাসটা চালু করি পরিমাণ মতন পানি দি পানি বালতি ধরে দাই গরম হওয়ার পরে আমরা আমড়াগুলো ঢেলে দেব যাতে নিচে লেগে না যায় যাতে চারিদিকে সমানভাবে সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে সিদ্ধ হলে সুন্দর একটা রং আসতেছে আর সুন্দর একটা গ্রান্ট আসতেছে সুন্দর একটি রং আসতেছে বাহ গান করছে আপনারা ভিডিও করছিস নাকি না না ভিডিও করার সময় ওই সারাই তো হিসাব কিতাব আসল কাম করা না ডুপ্লিকেট কাম শুনি বাহ সুন্দর গ্রান করছে কড়াইটা গরম করার পর পরিমাণ মতন তেল ঢেলে দিই
তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এবার কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিয়ে দেব, সাথে পেঁয়াজ পরিমাণ মতো, যার যতটুকু ঝাল প্রয়োজন সেই ততটুকু দিতে পারে, সমস্যা নাই। প্রথমে আমরা তেজপাতা দিয়ে দেব, এরপরে কালো জিরা এবং জিরা একসাথে, গুড় ঢেলে দিই, যার যেটুকু মিষ্টি প্রয়োজন হবে সে যতটুকু গুড় দিতে পারে, গুড়ের বদলে চিনিও দিতে পারে, সমস্যা নেই। মজা হবেন, বাহ সুন্দর কালার এসে গেছে। এবার আমরা আমরা সিদ্ধ করার একটা দেখা, ভাঙবে না আরো বা, কি সুন্দর বাসনা করছে, মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি সুন্দর গ্রান্ড। এবার আমরা পরিমাণ মতো ময়দা দেব, ময়দা দিয়ে এর উপর আমরা লবণ ছিটিয়ে দেব পরিমাণ মতো, লবণ দি তারপরে একটু পানি দিয়ে দেব একটু পরিমাণ মতো, খুলতে ভিজে ভালোভাবে পাখিয়ে নিয়ে আমরা এত জ্বালাবো তাড়াতাড়ি যে সুন্দর, খুব সুন্দর আসছে, খুব সুন্দর ভাবে আমাদের ছেনে নিতে হবে, নাইতে চাপড়াটা কাটাটা সুন্দর মতো না বাতিও পারে না। এ কাটতে চারাই দেখতে হাসছে কি রে, সুন্দর ভাবে মরিচ কেটে দি যাতে একটু চাপড়াটা সুন্দর টেস্ট লাগে, এই কাম করল কিটা কি ও আমি দেব ছোট ছোট
আমার সালের পাগলামি ঠাপাবো হেটে আয় আমার মারি আমি নিয়ে যাই নাই না না আর ব্যাগ নাই নিজে দেখ তাহলে তুই এটা এই যে এটা লাগি গেছে লাগাতেও কাকে উঠো লাগাটো আরে এই বন্ধ কর তো আর দিস না পিস না এক মিনিট এটা ভাই খুল দে বন্ধ আপনি তো খাবি পাগল গাই কি জল বলে এদিক নিয়ে এদিক নিয়ে
اسمعي لنا